36 বছর তিন যুগের অপূর্ণতা দিয়েগো মারাদোনা 1986 সালের পর 2022 সালে লিওনেল মেসির নতুন ভাবে লিখলেন কাব্য যেখানে বড় লেখক মেসি মিলেন ও মার্তিনেসরা মেসিদের তৃতীয় শিরোপার পাশাপাশি অন্যান্য বিষয় নিয়ে আজকের এখন মাঠের আয়োজক সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি মেসিদের ফাইনাল জয় এবং বিশ্বকাপের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমার সাথে উপস্থিত আছেন আমার তিন সহকর্মী প্রথমে একদম ওই পাশ থেকে শুরু করতে চাই এস কে শাওন তানভীর হাসান এবং অমিত হাসান আপনাদের তিনজনের সাথে আজকে আড্ডা হবে এবং কথা হবে এই বিষয়গুলো আমি একটু যেহেতু শাওন সব থেকে জুনের এবং প্রথমবারের মতো এবারের বিশ্বকাপ কাভার করেছে ইনহাউস এবং বাইরে রিপোর্টিংয়ে তো পুরো এক্সপিরিয়েন্সটা জার্নিটা কেমন ছিল এবার বিশ্বকাপের আমি প্রথমেই বলবো যে আমি অনেক সৌভাগ্যবান যে দুটো বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ প্লাস ফুটবল বিশ্বকাপের মতো একটা আসর পেলাম সবচেয়ে বেশি ভালো লাগার কাজ করছে যে ফুটবল বিশ্বকাপ কভার করতে পেরে সব মিলিয়ে দুর্দান্ত এক্সপিরিয়েন্স এবং যদি জানতে চাই গতকাল রাতের ম্যাচ এবং খুব ছোট করেই যদি বলি এক কথায় যদি বলতে চাই শুনতে চাই কিভাবে বলবেন মানে আমি আমার বয়স যেহেতু কম খুব বেশি ফাইনাল ম্যাচ হয়তো আমার দেখা হয়নি আপনাদের তুলনায় যদি করি আর কি তা আমার দেখা সেরা একটা ফাইনাল হয়েছে গতকালকে ফাইনালটা জানি না এর আগে এমন ম্যাচ হতে পারে কিন্তু আমার কাছে দেখা এটাই একটা সেরা ফাইনাল ম্যাচ সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে এবার মাঝের জন তানভীর হাসান আপনার পুরো এবারের বিশ্বকাপ এর আগে আপনি বিশ্বকাপ কভার করেছেন তো কাতারের বিশ্বকাপটা কি অন্যান্য বিশ্বকাপের থেকে একটু আলাদা ধাঁচের মনে হয়েছে কিনা কারণ অনেকদিন পর ইউরো থেকে লাতিনে আসলো বিশ্বকাপ অন্যান্য সময়ের তুলনায় কেমন হয়েছে সেটা আসলে বড় প্রশ্নটা এটা তখনই হয় যখন হচ্ছে আপনি যদি আয়োজক দেশ থেকে শুরু করেন পাশাপাশি যে প্রযুক্তি আছে তার কথা বলেন পাশাপাশি আপনি যে পার্টিসিপেন্ট আছে তাদের কথা বলেন যেখানে বড় চমক কিন্তু প্রথম থেকে শুরু হয়েছিল যে ইতালির মতো বড় দল বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারেনি পাশাপাশি হচ্ছে মরক্কোর মতো দল যারা এখন পর্যন্ত রাউন্ড অফ সিক্সটিন কখনো টাচ করেনি তারাও কিন্তু সেমিফাইনাল পর্যন্ত খেলেছে তো যেই অবস্থা তৈরি হয়েছিল সেটা কিন্তু আসলে আনপ্রেডিক্টেবল একটা টুর্নামেন্ট বলা চলে তো সেই জায়গা থেকে আসলে যে দৃশ্যপট আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু আসলে অনেকাংশেই একদম চোখে পড়ার মতো এবার যেতে চাই এবার পুরো বিশ্বকাপে আপনি ডাইহার্ট আমরা জানি আপনি আর্জেন্টাইন ফ্যান এবং আর্জেন্টিনাকে নিয়ে খুব উন্মাদনা ফাঁসছেন গত রাতের ম্যাচে কখনো কি মনে হয়েছিল যে আর্জেন্টিনা ম্যাচ থেকে বের হয়ে গেছে বা এবারে হয়তো বা মেসির স্বপ্নটা পূরণ হচ্ছে না বা হবে না সত্যি কথা যদি বলি আমি একবার আমার নিজের বিশ্বাস হারাইনি আমি একদম শেষ পর্যন্ত বলেছি যে আর্জেন্টিনা জিতবে এবং এটা নিয়ে আমাদের আরও এক সহকর্মী আছে গালিব সে ব্রাজিলের ডায়ার ফ্যান তার সাথে আমার এক প্রকার তর্ক হয়ে যাচ্ছে যে আমি শেষ পর্যন্ত বলেছি যে আর্জেন্টিনা জিতবে আর সত্যি কথা বলতে কালকে রাতে যে স্বপ্নটা আসলে এখনও আমার কাছে মনে হয় যে ঘোরের মধ্যে কারণ যেদিন সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হার তারপর আর্জেন্টিনা যেভাবে ব্যাক করেছে মেক্সিকো তারপর পোল্যান্ড নকআউট পর্বে অস্ট্রেলিয়া তারপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়া আপনি যদি দেখেন ধীরে ধীরে কিন্তু আর্জেন্টিনা তাদের ক্লোজ ছেড়ে বের হয়েছে তারা যে যে ফরমেশন আপনি শুধুমাত্র সৌদি আরবের ম্যাচটা যদি বাদ দেন তাহলে আপনি যদি বলেন যে তার আগের 36 ম্যাচ এবং এরপরে সৌদি আরবের ম্যাচ বাদে পুরো টুর্নামেন্টটা হয়তো ব্যাড লাক ছিল যে কারণে সেই ম্যাচের পর কোনো ট্রলের শিকার বা আপনার কোনো কি শিকার হয়েছেন বলে আমি অনেকবার শিকার হয়েছে এবং সহজ কথা কি আমি কখনো হার মানার পাত্র না এবং এটা নিয়ে আমি চিরায়ত বলা যায় যে আমাকে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তারাও আমাকে বলছে যে আমি হচ্ছে উগ্র আর্জেন্টিনার সমর্থক কারণ হচ্ছে আমি এই সব কোনো ধারে কাছে না আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা আপনি বলতে পারেন যে আর্জেন্টিনা বিশ্বকাপ তিনটা পেয়েছে আমি 98-এ বাতিস্তুতার খেলা দেখেছি আমি তখন থেকে আর্জেন্টিনার বলা যায় যে আমি আর্জেন্টিনা তখন থেকে করি 98-এর আর্জেন্টিনার খেলা দেখে তো আর্জেন্টিনার সাথে সম্পর্কের জায়গাটা বা ভালোবাসার জায়গাটা তাও অনেক দিনের সো আমার পাওয়া বা না পাওয়ার কিছু নাই এখানে বিষয় হচ্ছে যে ভালো লাগার মতন আমি ভালোবাসি আর্জেন্টিনাকে ভালোবাসি সেই পরিপ্রেক্ষিতে তবে কালকে রাতের একটা পর্যায়ে প্রথম হাফ তো অসাধারণ ছিল এবং আমি টোটাল ম্যাচে আমার কাছে এরকমও মনে হয়েছে যে আমি মনে হয় বসলে গোল হয় এ কারণে আমি কিন্তু আবার দাঁড়ায়েছিলাম পুরো ম্যাচটা এবার শাওনের কাছে জানতে চাচ্ছি শাওন যতটুকু জেনেছি বা আপনার আর্জেন্টিনার
এই যে সাপোর্ট করা বা আর্জেন্টিনাকে সমর্থন করা একটা কাজ করে ভিতরে, যে রিপোর্টিং এর কাজ করতে গেলেও ভিতরে একটা সাপোর্ট কাজ করে, বাট আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনারা তিনজনই আর্জেন্টিনা সাপোর্টার। তো এবার এবার যেটা হচ্ছে শাওনের শুরুটা কিভাবে, আর্জেন্টিনা সাপোর্টটা আপনি কিভাবে শুরু, কার খেলা দেখে আপনি অনুপ্রাণিত হয়ে আর্জেন্টিনা সাপোর্ট করেছেন, সেই গল্পটা একটু ছোট করে জানতে চাচ্ছি। আমি ফুটবল খেলা হচ্ছে 2010 সাল থেকে দেখি আর কি, তো আমি তখন থেকে আর্জেন্টিনার ফ্যান, আর আমি মেসির ফ্যান, মেসির জন্য আসলে মূলত আর্জেন্টিনা সাপোর্ট করি। আর তাছাড়াও মানে বাংলাদেশের মধ্যে যে বলে যে পারিবারিকভাবে অনেকের ফ্যান তৈরি হয়, আমার তো এইভাবে ধরে নিতে পারি। আপনি তো ব্রাজিলও সাপোর্ট করতে পারতেন, পাঁচটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, 2002 চ্যাম্পিয়ন, সেটা তো করতে পারতেন। কেন এই ট্রফির প্রেমে পড়ে নাই? আমি আসলে একদম বলেন যে আমি ট্রফির প্রেমে পড়িনি, আমি মেসির প্রেমে পড়েছি। আমি মেসির খেলা দেখি মূলত আর্জেন্টিনা সাপোর্ট করছি আর কি, আর আমার ফ্যামিলির সবাই আর্জেন্টিনা সাপোর্টার। এবার মাঝখানে একজন যেতে, তানভীর হাসান আপনার কাছে, গত রাতে আপনি টিএসসিতে ছিলেন, সেখানে অনেক যে উৎসুক জনতা ছিল এবং আর্জেন্টিনা ফ্যান ছিল, পুরো মাঠ এবং টিএসসি মোহসিন হকমান ভরেছিল, কি দেখেছেন সেখানে ছোট করে একটু যদি আমাদের সাথে শেয়ার করতে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে, আমি সংবাদকর্মী হিসেবে প্রফেশনাল জায়গা থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে হয়তো একভাবে নিজেকে প্রদর্শন করতে হয়, কিন্তু যখন সাপোর্টার হিসেবে থাকি তখন কিন্তু অন্যরকমভাবেই প্রদর্শিত হয়। কিন্তু মনের আড়ালে কিন্তু একটা ছোট করে ছোট কোণে কিন্তু একটু বাসনা থাকে যে হয়তো কিছু করবে, হয়তো কিছু করবে। সেই বাসনা থেকে কিন্তু গাড়ির মধ্যে আমার জার্সি রাখা ছিল, কিন্তু হয়তোবা প্রয়োজন বোধে পড়া হয়নি। কিন্তু সেই জায়গা থেকে আসলে প্রথম থেকে যখন আমরা ওখানে ছিলাম, আমরা প্রায় 6টা থেকে ওখানে ছিলাম, যেহেতু 9টা থেকে খেলা শুরু, মানুষের মধ্যে যে উৎসাহ, মানে একটা থাকে না আপনার কোনো একটা অনুষ্ঠানের আগে বা কোনো একটা ঈদের যে একটা মানে একটা জমজমাট অবস্থা, সেটা তার থেকে মনে ছাড়িয়ে গিয়েছিল। তার থেকে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে আমার দেখা এর আগে এমন বড় আয়োজন আমি আমার এই পুরো ক্যারিয়ারে দেখিনি। সেই জায়গা থেকে আমি যদি বলি, ধরেন প্রথম থেকে দু একজনের সঙ্গে কথা বলছিলাম, যে জাস্ট অনুভূতি জানার জন্য চেষ্টা করছিলাম যে আপনার অনুভূতি কী, যে এই যে চড়াই উৎরায় পার হওয়ার পরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে হওয়ার মুকুট, সেটা আবার মেসির হাতে আপনারা বলছিলেন যে মেসিকেই নিতে হবে। একজনকে ধরেন একটা মানুষ কথা বলতে কত সেকেন্ড, ডেলিভার করতে কত সেকেন্ড লাগে, হয়তো বা কয়েক ন্যানো সেকেন্ড। সেই ন্যানো সেকেন্ড বলার আগে মানে আমার ক্যামেরার লাইট জ্বলার সাথে সাথেই ওইখানে 50 জন জমায়েত হয়ে গেছে, এবং কারো কে কার কথা শুনতেছে, কে কার থেকে এগিয়ে যাচ্ছে, সেটা থেকে সবার কিন্তু উৎসাহের একটা জায়গা ছিল, সেটা কিছু নিজেদের আনন্দকে নিজেদের মতো করে উপভোগ করাটা। মানে এত হাজার হাজার মাইল দূরে একটা দেশ, সেই দেশের প্রতি ভালো লাগা, ভালোবাসা। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, তানভীর যেটা বলছিল, আমিও সন্ধ্যার পরে মানে মূলত একটা কাজে আমি বের হয়েছিলাম, আমি অফিসে আসবো, যেহেতু আমার নাইট ডিউটি ছিল। এবং মজার বিষয় হচ্ছে বিশ্বকাপ শুরুর দিনও আমার নাইট ডিউটি ছিল, এবং বিশ্বকাপ শেষের দিনও, মানে কাকতালীয় হোক আর যেটা হোক, শেষের দিনও আমার মানে রাতের অফিস ছিল। তো যে কারণে অফিসে আসার পথে একটা জিনিস খেয়াল করেছি, আপনি হয়তো এটা বাংলাদেশ বা অন্য হয়তো এই উপমহাদেশীয় এলাকা, মানে আপনি যদি বলেন ভারত বা ভারতের কথাই যদি বলেন, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতে কিন্তু আসলে এই ল্যাটিন ফুটবলের একটা মানে একটা আধিক্য আছে। আপনি ভারতের কথা বলেন, সেখানে ম্যারাডোনাকে কিন্তু অন্যভাবে দেখা হয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, কালকে আমার কাছে যেটা মনে হয়েছে আসার পথে, সেটা হচ্ছে এটা কাইন্ড অফ একটা বুয়েন্স আয়ার্স, মানে এটা একটা আর্জেন্টিনার রোজারিও শহরের মতন, যেখানে সকল মানুষ একটা জায়গায়। এবং কালকে অনেকেই বলেছে যে না, যারা আর্জেন্টিনার সাপোর্ট করে না তারাও অনেকে চাইছে যে না মেসি হচ্ছে ট্রফিটা জিতুক। সেটা যেমন ছিল মন থেকে চেয়েছে কিনা আপনার কতটুকু বিশ্বাস, এটা যেমন হচ্ছে মন থেকে চাওয়া বা না চাওয়ার বিষয়, সেটি তা সে জানে। তবে মেসির আমার কাছে মনে হয়েছে যে ফুটবলের যদি মেসি যদি ট্রফিটা না পেত, তাহলে ফুটবল হয়তো ঋণী থাকতো মেসির কাছে, মানে একটা মানুষ ঋণী থাকতো আর কি, বিশ্বকাপটা ঋণী থাকতো, সোনালি ট্রফিটা ঋণী থাকতো, যে ফুটবলের সর্বশ্রেষ্ঠ, মানে আপনি হ্যাঁ বলতে পারেন যে পেলে বা মেসি ম্যারাডোনার একটা পার্থক্যের জায়গা ছিল, আপনি নেইমার রোনালদো আপনি এতদিন কিন্তু তুলনা করতে পারতেন, রোনালদো মেসি, এখন আর সেই সুযোগটা আপনার নাই। আপনি মেসি সবাইকে কিন্তু ছাড়িয়ে গিয়েছে, আপনি বলতে পারবেন না যে মেসি আর ওই লিজেন্ড পর্যায়ে নেই, কারণ আপনি যদি মেসিদের না টোটাল আর্জেন্টিনার ধারাবাহিকতা যদি দেখেন, লাস্ট 2 বছরের অনবদ্য ছিল এবং সেটার ফল কিন্তু তারা বিশ্বকাপ। আমরা আলোচনা করবো একটা বিরতির সময় আছে, বিরতির পর আমরা ফিরছি, এখন মাঠের এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।
বৃদ্ধির পর আবারও ফিরে এলাম এখন মাঠের আয়োজনে। আমরা রাশেদ আমিদের কথা শুনছিলাম, এবার একটু শাওনের কাছে যেতে চাই। শাওন, মেসি এই বিশ্বকাপের ট্রফিটার নিয়ম রয়েছে, আমরা সবাই জানি যে বিশ্বকাপ জেতা কোনো ফুটবলার ছাড়া ওই ট্রফি কেউ ধরতে পারে, টাচ করতে পারে না। মেসি এই পর্যন্ত টাচ করতে পারেনি। কালকে যখন মেসি টাচ করলো প্রথমবার, এসে যখন সে গোল্ডেন বলের পুরস্কার নিল, তারপরে এসে প্রথমবার টাচ করলো, সেই সময় আসলে আপনি দেখেছেন নিশ্চয়ই, কেমন লাগছিল তখন? আসলে আসলে মানে মেসি তো একটা বিশ্বমানের তারকা, তার মনে হচ্ছিল যে মানে তর সই ছিল না আর কি, যে এটা কিন্তু আমরা অন্য বিশ্বকাপেও দেখে থাকি যে একেবারে যখন হ্যান্ডওভার করে তখন সবাই এটা নিয়ে উল্লাস করে। কিন্তু আমি এই 2010 বা 14, 18, 22 বিশ্বকাপ দেখলাম, এবারই প্রথম দেখলাম যে আসলে হ্যান্ডওভার করার আগে থেকেই মেসি সেখানে চুমু খাচ্ছেন। মেসির দেখা দেখি অন্য যে প্লেয়াররা সেখানে এসেছেন তারাও চুমু খেয়েছেন, বা আসলে তাদের এখানে তর্ক ছিল না যে মানে বিশ্বকাপটা কখন তাদের হাতে তুলে দেওয়া হবে। তো সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে। আর আমরা তো গণমাধ্যম কর্মীরা যে কোনো একটা মুহূর্ত থেকে বা চুম্বক অংশ থেকে আমরা একটা স্টোরি খুঁজি, লেখার জন্য হোক বা প্যাকেজ বানানোর জন্য হোক আমরা সেটা খুঁজি। তো মেসির এই যে ট্রফিতে যে চুম্বক হওয়া, এটাও আমাদের জন্য একটা স্টোরি। ইমিলিয়ানো মার্টিনেস, তানভীর হাসান কালকে লাস্ট মোমেন্টে একটি গোল সেভ করেছেন, নিশ্চয়ই দেখেছেন পা দিয়ে, এটাই কি ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার? এই গোলটা হয়ে গেলে তো আর হয়তো সুযোগ পেত না আর্জেন্টিনার, মেসির হাতে ট্রফি দেখা হতো না, কি বলবেন? এই আসলে ঘটনা ঘটনের একটা মহারা কিন্তু তৈরি হয়েছিল এই কাতার বিশ্বকাপে, বিশেষ করে আর্জেন্টিনার কথাই যদি আপনি বলেন, সেক্ষেত্রে কিন্তু এই যে মার্টিনেস বাজ পাখি বলা হচ্ছিল, আমার সহকর্মীর রিপোর্টে দেখছিলাম, উনি কিন্তু ওনাকে প্রমাণ করে দিয়েই কিন্তু সেই, আপনি দেখেন না ওনার যদি লাইফে ওনার কথাটাই বলি, সেই 12 থেকে শুরু করে সে 10 বছর টানা ছিল একটা ক্লাবে, সেখানে কিন্তু মাত্র 10টা না 12টা ম্যাচ খেলেছে, তারপরে চড়াই উৎরাই পার করে তৃতীয় শ্রেণীর ক্লাবেও খেলেছে সে, একটা সময় পরে গিয়ে কিন্তু সে তারপরেও এই আপনার কোপা আমেরিকাতে জয়েন করার আগে সে কিন্তু আরেকজনের মানে রিপ্লেসমেন্ট হিসেবে করোনা আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু সে জায়গাটা করে নেয়, এবং নিজের যে যোগ্যতা সেই যোগ্যতা প্রমাণ দিয়ে কিন্তু, হ্যাঁ, এবং মেসিও কিন্তু এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, মেসিকে নিয়ে গেছেন মেসি নিজেকে অনন্য জায়গায়। এবং মেসির বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা আরও আলোচনা করব, তবে একটা বিরতি সময় হচ্ছে, বিরতির পর আমরা মেসিকে নিয়ে এবং ফ্রান্স টিমটাকে নিয়ে একটু আলোচনা করব। এখন মাঠের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। এখন মাঠের আয়োজনে আমরা তিন সহকর্মীর সাথে কথা বলছিলাম, এবার আমার পাশে রাশেদ আমির। একটা কথা প্রচলিত ছিল মানে সবসময় শুনতে হতো আর্জেন্টিন ভক্তদের কাছে, যে কারো জন্মের আগ পরে আর্জেন্টিনাকে ট্রফি হাতে দেখেছে কিনা, এখন তো এই প্রশ্নের মোকাবেলা খুব সহজভাবেই করা যাবে, কি বলেন? সেটা তো অবশ্যই, এবং নাফি সেটা হচ্ছে কি, গতকালকের যে স্মৃতি যদি বলি, যে টানা 2 ঘন্টার যে যুদ্ধ, 2 ঘন্টা না প্রায় 3 ঘন্টার কাছাকাছি, আপনি বলতে পারবেন না কোনো মোমেন্ট আপনার কাছে খারাপ লেগেছে, এবং প্রতিটা মোমেন্ট আপনিও দেখেছেন আমিও দেখেছি, হয়তো আপনার থেকে আমার রিয়াকশনটা একটু অন্যভাবে কাজ করছে। এবং আপনি দেখেন আমাদের অফিসেই যদি বলি, যে আমরা যখন বিশ্বকাপ শুরু হয়, আপনি বিশ্বকাপ শুরু হওয়া মানে হচ্ছে পুরো দেশ কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যায়, আর্জেন্টিনা ব্রাজিলে, এবং সেটা যথারীতি হয়েছে, এবং আমার কাছে মনে হয় এটা হয়তো আরও সামনে আরও বাড়বে। এবং আর্জেন্টিনার মানে সত্যি কথা বলতে বাংলাদেশের দর্শকরা বিশ্ব জায়গায় আর্জেন্টিনার ফ্যান হিসেবে অনন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে গিয়েছে। আর যদি ফ্রান্সের সমর্থক কিছু আছে অফিসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আসলে ফ্রান্সের যারা ছিল, যারা অনেক আমাদের অফিসে অনেকেই যারা ব্রাজিল ছিল, তারা গতকালকে ফ্রান্স করেছে, এবং কেউ কেউ হচ্ছে আগে অন্য দল করেছে, তারা আবার ফ্রান্সে গিয়েছে, এরকম মানে সমর্থকও আছে। তো আবার তবে এটা ঠিক যে ফ্রান্স এবারের বিশ্বকাপে, এবারের বিশ্বকাপটা আপনি গত বিশ্বকাপের কথা যদি বলেন, গত বিশ্বকাপ এবং এবারের বিশ্বকাপ দুটো বিশ্বকাপে কিন্তু তারা দুর্দান্ত পারফর্ম করেছে, মানে ইউরোপীয় ফুটবলের যে আসলে অমিত, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অভিবাসী ফুটবলার যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সে গিয়েছে, আপনি সেই জায়গাতে এটা বলতেই হয়, কারণ তার দেশের খেলার সম্ভবত হচ্ছে জিরোড আর হচ্ছে গ্রিজম্যান যারা একাদশে ছিল। এবার এবারে বিশ্বকাপে কিন্তু একটা শর্ত, যেটা আমরা বিরতির সময় আলোচনা করছিলাম, যে খুব নেইমার সবার আগে কংগ্রেস ছিল, যেটা নিয়ে আমরা সবসময় একটা বিতর্কে থাকি, ব্রাজিল আর তাদের মধ্যে যে এত মিল, সেটা আসলে কি বলবেন? আসলে খেলোয়াড়ি সুলভ আলোচনা মানে আচরণ যেটাকে বলে, আসলে আপনি দেখেন আমরা যখন সহকর্মী হিসেবে থাকি, আমরা কিন্তু
এই যে একদল একজন সাপোর্ট করে তার জন্য কিন্তু আমাদের মধ্যে একটা যুদ্ধ ভাব থাকে, কিন্তু দিন শেষে কিন্তু কাজের ক্ষেত্রে সবার কিন্তু একজনকে একজন যেভাবে সাপোর্ট করার দরকার সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি। কিন্তু অন্যদিক যদি চিন্তা করা হয়, ফুটবলের দিক থেকে চিন্তা করা হয়, মেসি নেইমার তারা একই দলে খেলে ক্লাব ফুটবলে, আবার পিএসজির তারকা যার সঙ্গে মেসির কালকে যুদ্ধ হলো, সেই এমবাপেও তাদের দলের মানে চলে এসেছে একদম শেষ পর্যায়ে। শাওনের কাছে জানতে চাচ্ছি লাস্ট প্রশ্ন যে এমবাপে কি কাল গতকালকে একটু হলো বুকে কাঁপন ধরিয়েছিল কিনা পুরো ম্যাচে? হ্যাঁ অবশ্যই, আপনি প্রথমার্ধ যদি বলি, প্রথমার্ধ তো ফ্রান্স কোনো অ্যাটাকই করতে পারেনি বলতে গেলে, বল পজিশন সব মিলে পুরো ম্যাচেই তো বল পজিশন বা শর্ট অন টার্গেট সব কিছুতে আর্জেন্টিনা এগিয়ে ছিল। তো এমবাপ্পে শেষ দিকে খুব চেষ্টা করেছিল, তারা চেয়েছিল যে 120 মিনিটের মধ্যে খেলাটা শেষ করে ফেলতে, কিন্তু পেনাল্টিতে যা গেল তাদের আসলে কি হতে পারে তারা ধারণা করছিল, শেষ পর্যন্ত সেটাই হলো। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য এখন মাঠের আয়োজনে। এ ছিল এখন মাঠের আয়োজন। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।